কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? তোমরা ভালোই আছো? আমিও ভালো আছি। বিগত অনেকদিন যাবৎ আমরা করোনা ভাইরাসের কারণে শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারছি না, ক্লাস পরিচালনা করতে পারতেছি না। সেই জন্য আমরা কী করছি, ভিডিও ক্লাস দেখার জন্য তোমরা যাতে ঘরে বসে ভিডিও ক্লাসটি পরিদর্শন করতে পারো, সেই জন্য আমরা কী করছি, ভিডিও ক্লাসের ব্যবস্থা নিয়েছি। তাই তোমাদেরকে ভিডিও ক্লাসটি দেখার জন্য আমি সুস্বাগত জানাচ্ছি। আমি একটি ক্লাস নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের লোকে মানে কি, পিছনে বা আমাদের আড়ালে আমরা যখন সামনের দিকে এগিয়ে যাই কোনো কাজ করতে বা কোনো কিছু করতে, যখন আমরা সামনের দিকে এগিয়ে যাই তখন দেখা যায় আমাদের পিছনে আড়ালে অনেক লোকে অনেক কিছু বলে, তখন কিন্তু আমাদের এগুলোতে কান দিতে হবে না। আমাদের নিজেদের কাজ সুন্দর এবং সার্থকভাবে হওয়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাচ্চা লোকের কিছু বলে কথাটি মূল অর্থ হলো, আমরা সমাজে ভালো কাজ করতে গেলে বা কোনো ভালো মহৎ কাজ করতে গেলে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, বিভিন্ন বাধা বিপত্তি হবে, এগুলো আমরা এগুলো আমাদেরকে এড়িয়ে যেতে হবে, গিয়ে আমাদের কাজকে সার্থক সফল করে করতে হবে। এটা হলো বাচ্চা লোকের কিছু বলে কথার মূল অর্থ। এখন থেকে আমরা কবিতাটি পাঁচিল লোকে কিছু বলে কামিনীরা, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাস, সংশয়ে সংকল্প সদা টলে পাঁচিল লোকে কিছু বলে, আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ডাকি, সম্মুখে চরণ নাহি চলে পাঁচিল লোকে কিছু বলে, হৃদয়ের বোধ বোধ মতো উঠে শুভ্র চিন্তাগত, মিশে যায় হৃদয়ের তুলে পাঁচিল লোকে কিছু বলে, কাজের প্রাণ জবে আঁকি সযতনে সূক্ষ্ম রাখি, নির্মল নয়নের জলে পাঁচিল লোকে কিছু বলে, একটি স্নেহের কথা পশুমিতে পাবে ব্যথা, চলে যায় উপেক্ষা ছেলে পাঁচিল লোকে কিছু বলে, মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিলে যাবে, পারিতে না মিলিতে সহিষ দলে পাঁচিল লোকে কিছু বলে, বিধাতা দিয়েছে প্রাণ স্বাধীনতা কর্মীয়মান, শক্তির মনে বৃত্তির কবলে পাঁচিল লোকে কিছু বলে। কবিতাটা তোমরা শুনলে দেখো, এখন কবিতা লাইনটিতে কি আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম লাইনটিতে আছে, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাস, সংশয় সংকল্প সদা টলে পাঁচিল লোকে কিছু বলে। করিতে পারি না কাজ, কোনো কাজ করিতে গেলে কাজে আমাদের বিভিন্ন ধরনের বাধা আসে, সদা ভয় সদা লাস, সব সময় আমাদের ভিতরে কি থাকে, ভয় থাকে, ভীতি থাকে যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, কাজটা কি ভালো হবে না মন্দ হবে, সব সময় মনের ভিতরে একটা সংশয় জেগে থাকে। সংশয় সংকল্প সদা টলে পাঁচিল লোকে কিছু বলি, সংশয় মানে কি, সন্দেহ, সংকল্প মানে মনের প্রতিজ্ঞা, আমাদের সন্দেহ মনের মধ্যে প্রতিজ্ঞা থাকে, মনের মধ্যে সবচেয়ে সন্দেহ কাজ করে যে আমরা কীভাবে কাজটি করব, পিছনে আড়াল থেকে আমাদেরকে বিভিন্ন কথা শুনতে হবে, তাই মনের ভিতর সবসময় একটা ভয়ভীতি কাজ করে। আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ডাকি, আড়াল করে থাকি মানে লোকের কাছ থেকে আমরা একটু দূরে দূরে সরে থাকি, যে নীরবে আপনা ডাকি, নীরবেকে ডাকে রেখে রাখি যে কোথায় দিন আমাকে কেউ দেখে পেলে ভয়ভীতি ভিতরে কাজ করতেছে। সম্মুখে চরণ নাহি চলে পাঁচিল লোকে কিছু বলে, সম্মুখে মানে কি, সামনের দিকে, চরণ মানে পা, সামনের দিকে পা যেন না চলে, ভয় ভীতি সারাদিন নিয়ে আমরা থাকি, সামনে আমাদের পা চলে না, তাই আমাদের মনের ভিতর সবসময় ভয় থাকে যে কাজটি করতে যাব পাঁচিল লোকে জানি কি বলে। হৃদয়ের বোধ বোধ মতো উঠে শুভ্র চিন্তাগত, হৃদয় মানে কি, মন, মনের ভিতর সবসময় একটা সংশয় জেগেই থাকে, ভয় জেগেই থাকে, উঠে শুভ্র চিন্তাগত, শুভ্র মানে কি, ভালো, আমার মনের ভিতর ভালো চিন্তা জেগে থাকে সবসময়, মিশে যায় হৃদয়ের তুলে পাঁচিল লোকে কিছু বলে, এগুলা সব ভয় ভীতির কারণে, পিছনে কি কী বলবে সেই ভয় ভীতির কারণে সবগুলো একবারে কী করে মিশে যায়। কাঁধে প্রাণ জবে আঁকি সযতনে সূক্ষ্ম রাখি, বলতেছে কাঁধে প্রাণ জবে আঁকি, প্রাণ খাদে আমার প্রাণ খাদে জবে মানে কি, যখন যখন আমার প্রাণ খাদে আঁকি মানে কি, চোখ,
চোখ সজতে যে শুক রাখি, চোখে জল যেন না পড়ে সেদিকে আমি কি করি সব সময় লক্ষ্য রাখি। চোখে জল কি আমি সুন্দরভাবে যেভাবে পানি না পড়ে সেভাবে আমি শুক রাখি, ভিতরে ভিতরে আমি চাপিয়ে আটকিয়ে রেখে আমি সজতলে রাখি যেন আমার চোখের জল না পড়ে। নির্মল নয়নের জলে পাঁচিল লুকিয়ে কিছু বলে, নির্মল মানে কি পরিষ্কার, পরিষ্কার নয়নের জল মানে চোখের জল, পরিষ্কার চোখের জল যেন না পড়ে পাঁচিল লুকিয়ে কিছু বলে। একটি স্নেহের কথা পশুবিতে পাবে ব্যথা, একটি স্নেহের কথা, স্নেহের কথা মানে কি একটি সুন্দর কথা পশুমিতে কি বলছে, পশুমিতে মানে কি পশুমিতে পাবে ব্যথা যেন ব্যথা না পায় আমার হৃদয়ে, একটি সুন্দর কথা আমার সুন্দর কথা অন্য কারো কারো কাছে দুঃখে যেন দুঃখ না পায়, সেই জন্য বিধাতা আমাকে সুন্দর একটা প্রাণ দিয়েছে, সেটাকে আমি কেন কেন দুর্বল করে রাখবো, আমি সেটাকে দুর্বল করে রাখবো না, আমার একটা ভিতরে সুন্দর মন আছে সুন্দর একটা প্রাণ আছে, সেটাকে আমি কী করবো, সেটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেটাকে আমি দুর্বল করে রাখবো না, যেন কি হয় সেটা সামনের দিকে সুন্দরভাবে সুস্থভাবে সবলভাবে এগিয়ে যেতে পারে। চলে যায় উপেক্ষার ছলে পাঁচিল লুকিয়ে কিছু বলি, চলে যায় উপেক্ষার ছলে, উপেক্ষা মানে কি অবহেলা, চলে যাব অবহেলা করব না আমরা কি করব চলে যাব। কোনো ছলে মানে কি ছুতা, আমরা কোনো ছুতা না ধরি আমরা অবহেলা করব না, আমরা সামনের দিকে এগিয়ে যাব, পাঁচিল লুকিয়ে কী বলে সেটার দিকে আমরা তাকিয়েও দেখব না। মহৎ উদ্দেশ্য যাবে একসাথে মিলে শোবে, পারিতে নামা পারিতে সেই মিলিতে সেই দলে পাঁচিল লুকিয়ে কিছু বলে। মহৎ মানে কি একটি ভালো কাজ করতে ভালো উদ্দেশ্য নিয়ে আমরা কি করব সবাই মিলে একসাথে এগিয়ে যাব। পারি না মিলিতে সেই দলে, কিন্তু আমি একটাই বাধা আমার সামনে আসে যে পাঁচিল লুকিয়ে কিছু বলে, সেই জন্য আমি কি করি না কোনো কাজে এগোতে পারি না। পারি না মিলিতে সেই দলে, আমি সেই দলে যা কী করতে পারি না, ভালো কাজ করতে সবার সাথে মিশতে আমি পারি না, আমার ভিতরে সব সময় কি ভয় ভীতি থাকে যে পিছনে কে জানে কি বলে। বিধাতা দিয়েছে প্রাণ থাকি সদামীয়মান, শক্তির মরে ভীতির কবলে পাঁচিল লুকিয়ে কিছু বলে। বিধাতা মানে কি, বিধাতা মানে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আমাদেরকে কী দিয়েছে একটা সুন্দর প্রাণ দিয়েছে একটা সুন্দর হৃদয় দিয়েছে, আমরা কি করি তাকে যেন মিয়মান মানে কাতর হয়ে থাকি, আমরা সব সময় ভয় ভীতি নিয়ে থাকি, সব সময় মনের ভিতর ভয় থাকি সংকোচ থাকে লজ্জা থাকে যে আমরা কী করবো, কিন্তু আমাদেরকে কি সামনের দিকে এগিয়ে যেতেই হবে, লজ্জা সরম ভয় ভীতি সব কিছুকে কী করতে সব কিছু ছিন্ন করে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। শক্তির মনে বিদ্রিক বলে আমাদের শক্তি দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, মনের সাহস দিয়ে শক্তি দিয়ে আমরা কী করবো এগিয়ে যাব, আমরা আর পিছনে থাকবো না। তাহলে কেমন লাগলো সুপ্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি আমরা কী করলাম লাইন বাই লাইন বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের তাতে কোনো সমস্যা থাকবে না, সমস্যা থাকলে তোমরা আবার আমার সাথে শেয়ার করবে কেমন। তাহলে দেখো এখন আমরা একটা লেখা আছে কবি পরিচিতি, তোমরা দুই মিনিট কবি পরিচিতিটা একটু দেখো কী আছে এটাতে। কামিনীরা কত সালে জন্মগ্রহণ করেন দেখো তোমরা, 1864 সালে। তারপর একটি কবিতা সংগ্রহ আছে, এগুলোর নাম হচ্ছে যে কবিতাটার নাম বলো, সংগ্রহের নাম হচ্ছে গুঞ্জনা। কাব্যগ্রন্থ হচ্ছে আলু ছায়া,
মারলো নিমারলো কবি কামিনীরা কত সালে মৃত্যুবরণ করেন কত সালে 1933 সালে দেখো কামিনীরা কত সালে জন্মগ্রহণ করেন 1864 সালে কামিনী রায়ের সংগ্রহের নাম হলো গুঞ্জনা কামিনী রায়ের কাব্যগ্রন্থ হলো আলো ও ছায়া মাল্য ও নিমাল্য কামিনী রায় মৃত্যুবরণ করেন 1933 সালে এখন দেখো আমরা যে কবিতাটা পড়লাম কবিতাতে কি হচ্ছে কয়েকটা কঠিন শব্দ হচ্ছে শব্দগুলো দেখো দেখো সেখানে একটা কটা করে পিছনে সদা সবসময় সংশয় সন্দেহ শুভ্র সাদা যবে যখন ছল ছুতা সদা মানে সবসময় সবসময় মানে কি সারাক্ষণ সংশয় সন্দেহ আমরা কোনো যে বললাম না কবিতা চাপলে যে কোনো কাজের জন্য আমাদের কি সন্দেহ লাগে ভয় ভীতি লাগে শুভ্র মানে সাদা একদম পরিষ্কার যবে যখন যখন মানে যে এখনই যখন যাবে ছল ছুতা যে কোনো একটা কাজের জন্য আমরা বলি এটা সেটা বলি ওটাই হচ্ছে ছুতা পাঁচিল লোকে কিছু বলে কবিতাটা তো আমরা আবৃত্তি করলাম তোমাদেরকে বুঝালাম তারপর সে এই কবিতাটার মূল অংশটা কি মূল অংশটা আমি একটু বুঝাই দিই তোমাদেরকে তারপর তোমাদের সেটা থেকে সৃজনশীল প্রশ্ন লিখতে বলতে পড়তে সুবিধা হবে পাঁচিল লোকে কিছু বলে সেটার মূল কথাটাই হলো যে আমরা কোনো ভালো বা সুন্দর মহৎ কাজ করতে গেলে আমাদের সামনে বাধা বিপ্রীতি আসবে সেগুলো কী করতে হবে আমাদের এগিয়ে যেতে হবে এগিয়ে যেয়ে আমাদের মনে শক্তি নিয়ে সাহস নিয়ে আমাদের কাজটি সুন্দর এবং সুন্দর এবং সার্থকভাবে কাজটি করে যেতে হবে যাতে আমাদের পিছনের লোকে যাই বলুক না কেন আমরা সামনের দিকে এগিয়ে যাবো সেটাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য আজকে হলো কি যে আমি ঢাকা যাবো কোথায় থেকে যাবো আমি ঈশ্বরগঞ্জ থেকে আমার এটা উদ্দেশ্য যে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হবো কীভাবে যাব সেটা আমার ভিতরে আমার আমি কীভাবে যাবো সেটা আমি চিন্তাভাবনা করে যাবো কিন্তু পিছনে যে যাই বলুক না কেন আমার উদ্দেশ্য কি আমি ঢাকা যেয়ে আজকে পৌঁছবো বিকাল তিনটা আমি ঢাকায় পৌঁছবো কিন্তু কীভাবে যাবো আমি ট্রেনে যাবো না বাসে যাবো না অটো রিক্সায় যাবো সেটা আমার আমার প্ল্যান আমি কীভাবে যাবো কিন্তু পিছনে অনেকজনে অনেক কথা বলতেছে বলুক আমি সেগুলিতে কী করবো না কান দেবো না আমি পিছনের দিকে তাকাবো না কারো কথা শুনবো না আমার উদ্দেশ্য একটাই যে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আমার ঢাকা যেয়ে পৌঁছাতে হবে
এগুলা কথা আসলে আমাদেরকে কিন্তু হবে নিজের নিজের মতো করে নিজের বা চিন্তা ধারণা দিয়ে আমাকে ডাকা যে পৌঁছতে হবে। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়, কে কি করবে, কে কি বলবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে। এর ফলে তাদের কাজ ঠিক হয় না, এগোয় না, তারা আস্তে আস্তে কি করে পিছনে দিকে ফেলে দেয়। কিন্তু পিছনে দিয়ে দিতে না যায়, আমার কাজ আমার সুন্দরভাবে যেন আমি করতে পারি সেদিকে আমার লক্ষ্য রাখতে হবে। আজকের মতো এখানে আমার ক্লাস, আশা করি আমার ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে, মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি দেখে যাও, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ।